হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। আজ কিছু টুকটাক ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে এসেছি। জিতের আপকামিং মুভি মানুষের ট্রেলার রিলিজ করবে 10 তারিখ, অর্থাৎ কাল শুক্রবার দিন। মানুষের টিজারটা কিন্তু দারুণ ছিল, যদিও পোস্টারগুলো একদমই ভালো লাগেনি। তবে টিজার হোক বা পোস্টার, সবেতেই কিন্তু জিতু কামালকে দুর্দান্ত লেগেছে। আমি কিন্তু ট্রেলারে জিতের থেকেও জিতু কামালকে দেখার জন্যই বেশি এক্সাইটেড। আপনাদের কি মত? রোহিত শেট্টির আপকামিং মুভি সিঙ্গম 3 থেকে করিনা কাপুরের লুকটাকে প্রকাশ্যে আনা হয়েছে। এখানে করিনা কাপুরকে অ্যাকশন করতে দেখা যাবে। কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনের লুকটাকেও কিন্তু প্রকাশ্যে আনা হয়েছিল। এই লুকটা দেখে মনে হচ্ছিল যে অ্যাকশনের সাথে সাথে দীপিকার চরিত্রটার মধ্যে কমেডি শেডও থাকতে চলেছে, কিন্তু করিনার ক্ষেত্রে বেশ সিরিয়াস একটা লুক পোস্টারে এনেছে তারা। প্রসেনজিৎ এবার পরিচালকের আসনে বসতে চলেছেন, এবং সেটি কোনো বাংলা নয়, বরং একটি হিন্দি ছবি, যার লিড রোলে থাকবেন কঙ্গনা রানাউত। আপকামিং মুভি মিসেসের টিজার ড্রপ করা হয়েছে। এটি একটি মালায়ালাম মুভি দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেক। এতে সানিয়া মালহোত্রা অভিনয় করেছেন। টিজারটা আমার দারুণ লাগলো। সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো হয়েছে, অন্তত টিজারটা দেখে তো তাই লাগলো। বিশেষত সানিয়াকে কিন্তু প্রত্যেকটা ফ্রেমেই খুব সুন্দর লাগছে দেখতে। দাঙ্গালের পর থেকে কিন্তু সানিয়া একটু একটু করে উপরের দিকে উঠে আসছেন। প্রতিটা চরিত্রেই তিনি তার প্রতিভার ছাপ রেখে যাচ্ছেন। নেক্সট কথা বলবো শ্যাম বাহাদুরের ট্রেলার নিয়ে। শ্যাম মানেকশো, যিনি 1971 সালে ভারত পাকিস্তানের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন, তার লাইফের উপর বেস করেই বানানো শ্যাম বাহাদুর মুভিটি, যেটা অভিনয় করছেন ভিকি কৌশল। ভিকি কৌশলের লুকটা তো ভালো লাগছেই, কিন্তু তার হাঁটা চলা কথাবার্তার মাধ্যমেও তিনি একেবারেই শ্যাম মানেকশা হয়ে উঠেছেন। এতটাই নিখুঁতভাবে তিনি চরিত্রটির মধ্যে নিজেকে ঢেলে দিয়েছেন যে মনে হচ্ছে মুভিটি রিলিজের পর আমির খানকে নয়, দর্শক বোধহয় ভিকি কৌশলকেই দ্য পারফেকশনিস্ট বলা শুরু করে দেবে। মনে রাখতে হবে এই মুভিটা কিন্তু রণবীর কাপুর অভিনীত অ্যানিমালের সাথে একই সঙ্গে রিলিজ করছে, অর্থাৎ 1 ডিসেম্বর। মানে বুঝতেই পারছেন সিনেমা হলে সেদিন আগুন ধরতে চলেছে। রণবীর ভার্সেস ভিকি নয়, বরং পারফরমেন্স ভার্সেস পারফরমেন্সের লড়াই হতে চলেছে। আমি তো এই দুটো মুভির টিকিটই অ্যাডভান্স কেটে রাখবো। আপনারাও কি তাই করবেন? কমেন্ট করে জানান। আজ তবে এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।